আমাদের ইউটিউব চ্যানেল পথের সন্ধানের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের নমস্কার। চলুন সবাই মিলে আজকে লীলার মধ্যে যাই। কমিটির বাবাদের ইচ্ছা অনুযায়ী আমরা সবাই মিলে আজকে আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস যজ্ঞে, মানে দান ব্রত যজ্ঞে রাধা কৃষ্ণের পূর্ণ মহামিলন। নিদাই গৌড় হরি হরি বল। তব রাধারানীর নাম গান গেয়ে ভগবানের চরণে মনটাকে রেখে ভগবানের গুণকথা সাধন করব। সবাই মিলে বলুন, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, আপন আপন গুরু মহারাজ কি। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो बोलिए राधा रानी की, मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस কেউ বলে না, কেউ
থেকে আমি বলছি রাধে রাধে আর পেছন থেকে বলছে কেউ বলে না হরি বল আমি শুনতে পাই নাই আপনারা একটু ভালো করে শুনিয়ে দিন তো ওকে হরি হরি বল ওর বাড়ি হচ্ছে বীরভূম ওই বক্রেশ্বর যেন ওই পর্যন্ত যাই মানে ঝগড়া করার সময় গলাগুলো যেমন থাকে তার থেকে একটু বাড়িয়ে দেবেন তাহলেই চলে যাবে কি বলবেন একটু বলবেন রাধারানীর নাম রাধারানী আশ্রয় কৃষ্ণ ভগবান বিষয় আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তো যে আর সব জীব মরে অকারণ তাহলে চলুন রাধাচরণ আশ্রয় করে কৃষ্ণ ধনে ধনী হব মুখে বলবো কি বলো রাধে 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 বাহু তুলে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে বলেছেন যে রাধে বিশ্বভান দুলারি রাধে রাধে আমারি প্যারি রাধে রাধে সকি প্যারি রাধে রাধে ও প্যারি প্যারি রাধে রাধে হরিদাস দুলারি রাধে রাধে প্যারি ম্যারি রাধে রাধে যমুনা তট মে রাধে রাধে বংশী বন মে রাধে রাধে দান ঘাট মে রাধে রাধে কেশী ঘাট মে त्रिभुवनसी में राधे राधे मधुवन में राधे राधे निधुवन में राधे राधे तालवन में राधे राधे मानसरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानसगंगा राधे राधे चरण पहाड़ी राधे राधे बड़ो पिछली कनोटा राधे राधे वृंदावन में राधे राधे बरसाने में राधे राधे गोकुल धाम में राधे राधे नंदराव में राधे राधे रावल धाम में राधे राधे सब मिलकर बोलो राधे राधे बोलो जय जय राधे जय राधे जय जय राधे जय राधे जय जय राधे के बिहारी राधे राधे गोविंद मंदिर में राधे राधे साक्षी गोपाल राधे राधे द्वारकाधीश राधे राधे मुरारी मोहन राधे राधे राधा विनोदी राधे राधे राधा दामोदर राधे राधे राधा मुरारी राधे राधे जय जय राधे 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 जय जय राधे जय जय राधे प्रेम से बोलो राधे राधे पानागढ़ में राधे राधे पानागढ़ में राधे राधे जय जय राधे 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 जय जय राधे जय जय राधे 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 जय जय राधे 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 ऐसी कृपा करो श्री राधे वृंदावन बस जाओ कृपा करो श्री राधे बोले वृंदावन बस जाओ कृपा ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाओ ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाओ श्याम सुंदर की जय वृंदावन धाम की जय द्वारका धाम की जय अपन अपन गुरु महाराज की जय भगवान श्री कृष्ण चंद्र जखन तिनि द्वारकाधीश हुए द्वारकार अधिपति हुए স্বর্ণ সিংহাসন আলো করে বসে আছেন ভক্ত চিন্তা করছেন ভগবানের কাজ ভক্তের চিন্তা করা ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে যারা আপনজন হারিয়েছেন তাদেরকে তো আপনজন ফিরিয়ে দেওয়া সম্ভব নয় তবে কৃষ্ণ ভগবান মনে মনে ভাবলেন যে আমার কাছে এসে যে যা চাইবে আমি তাকে আমার যা কিছু আছে সব দান করে দেব চোদ্দ ভুবনের ভক্তরা এসে আমার কাছে যা চাইবে আমি আমার যা কিছু আছে সব দান করে দেব আমি দান ব্রত যজ্ঞ করব কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে ভক্তের অনেক চোখের জল অনেক রক্ত ভগবান কৃষ্ণ ঝরিয়েছেন এই জন্য শান্তির জন্য এবার দানের জন্য দান ব্রত যজ্ঞ করবেন কৃষ্ণ ভগবান ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে
भगवान सृष्टिर पालन दुष्टर दमन करते जुगे जुगे अवतीर्ण है कखनो राम कखनो कृष्ण कखनो चैतन्य हुए ता कृष्ण भगवान जा किछु करेछेन कुरुक्षेत्रे युद्धे धर्मेर मान राखतेई करेछेन धर्मेर मान राखतेई करेछेन कृष्ण भगवान युद्धेर आगेई किन्तु दुर्योधन के बोले छिलें दुर्योधन তোমাকে আমি প্রথম সুযোগ দিচ্ছি তুমিও আছো আমার সামনে অর্জুনও আছে আমার সামনে তুমি কি চাও তুমি আমাকে নেবে আমি কিন্তু যুদ্ধ করব না কারণ আমি দাদা বলরামকে কথা দিয়েছি দাদা কৌরব আর পাণ্ডবদের ঘরের ব্যাপার ওরা বুঝবে আমাদের দ্বন্দ্ব করে লাভ নাই তুমিও যুদ্ধ করবে না হে বলরাম দাদা আমিও যুদ্ধ করব না ভাই ভাই যুদ্ধ করে লাভ নাই ওদের নিজেদের ব্যাপার ওরা নিজেরা বুঝুক কৃষ্ণ ভগবানের চালাকিটা দেখুন অর্জুন কে বলছেন অর্জুন তুমি দাঁড়াও দুর্যোধন আমার কাছে এসেছে আগে তুমি এসেছো পরে কিন্তু অভিমানী অহংকারী দুর্যোধন বসেছে আমার মাথার কাষ্ঠিতে আর তুমি বসেছো আমার চরণে আমি প্রথমেই উঠে চরণের দিকে তাকিয়েছি আর তোমাকে দেখতে পেয়েছি তোমার অধিকার প্রথম আমার কাছে চেয়ে নেওয়ার কিন্তু দুর্যোধন জ্যেষ্ঠ হয়েছে দুর্যোধন আগে এসেছে যখন বলেছে বেশ আগে দুর্যোধনকে সুযোগ দিচ্ছি বলো দুর্যোধন তোমার কি চাই আমাকে চাও আমি নিরস্ত্র যুদ্ধ করব না নাকি তোমার আমার নারায়ণী সেনাদের চাই যারা যুদ্ধে পটু দুর্যোধন অহংকারী মনে মনে ভাবলেন যে তুমি যদি যুদ্ধ না করো আমি ভূতের বোঝা বইব তোমাকে নিয়ে কোনো লাভ নাই তোমার যুদ্ধে পারদর্শী তোমার সেনা আমাদের আমাকে দাও কিন্তু মূর্খ দুর্যোধন বুঝল না যে কৃষ্ণ ভগবান যে পক্ষে থাকে সে পক্ষ কি কোনোদিন দুর্বল হয় কৃষ্ণ ভগবান প্রতিজ্ঞা করেছেন যে যুদ্ধ করব না কিন্তু কৃষ্ণ ভগবান কি অস্ত্র তুলেননি মহাভারতে তার প্রমাণ গীতাতে প্রমাণ যখন ভীষ্ম আর অর্জুনের যুদ্ধ হচ্ছে ভীষ্ম এমন বাণ মারল অর্জুনকে এমন তীরবিদ্ধ করছে অর্জুনের মৃত্যু একবারে চোখের সামনে কৃষ্ণ ভগবান বুঝতে পারলেন অর্জুনের রথের সারথি হয়ে যাজকে ভীষ্ম পিতার হাত পিতামহর হাত থেকে অর্জুনকে কেউ বাঁচাতে পারবে না কৃষ্ণ ভগবান তখন অর্জুনের কাছে গিয়ে বললেন অর্জুন তুমি একটা প্রতিজ্ঞা করতে পারবে অর্জুন বলছে প্রভু এই যুদ্ধের মুহূর্তে আমার মৃত্যু চোখের সামনে তুমি প্রতিজ্ঞা করার কথা বলছো বলে হ্যাঁ প্রতিজ্ঞা করো কি প্রতিজ্ঞা অর্জুন প্রীতি জানি ত্রমে ভক্ত প্রণশ্যতি অর্জুন তুমি প্রতিজ্ঞা করো যে ভক্তকে বাঁচাতে ভগবান নিজের প্রতিজ্ঞাও ভেঙে দেয় বুঝতে পারলেন চালাকিটা ভগবান বলেছিল যুদ্ধ করব না এবার অর্জুনকে দিয়ে প্রতিজ্ঞা করাচ্ছে প্রতিজ্ঞা করো যে ভক্তকে বাঁচাতে ভক্তের বিপদ দেখলে ভগবান নিজের প্রতিজ্ঞাও ভেঙে দেয় অর্জুন প্রতিজ্ঞা করেছে যেই না প্রতিজ্ঞা করলো কৃষ্ণ ভগবান বলেছিল যুদ্ধ করব না কিন্তু ভক্তকে বাঁচাতে রথের চাকা ধরে এমন করে ভীষ্মের দিকে ছুটে গেল সেদিন বিশ্ব ব্রহ্মাণ্ড বুঝেছিল যে যা কিছু হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ ভগবানের ইচ্ছা পূরণ হচ্ছে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য হরি বল যখন অর্জুনকে দিয়ে কর্ণকে হত্যা করালো মৃত্যু সম্মুখে কর্ণের রথের চাকা কর্ণ রথের চাকাকে নিজের গতিতে আনতে ব্যস্ত ঠিক এমন সময় কৃষ্ণ বলছে এই সুযোগ অর্জুন তুমি কর্ণকে হত্যা করো কর্ণকে বাণে বিদ্ধ করলো অর্জুন কর্ণ তখন চিৎকার করে বলল হে দামোদর হে কৃষ্ণ অর্জুনের সঙ্গে আমার কোনো কথা নাই কারণ অর্জুন কাপুরুষ কিন্তু হে দামোদর তুমি তো বীর পুরুষ তুমি নাকি ধর্ম প্রতিষ্ঠা করছো তাহলে অধর্ম আশ্রয় করে আমাকে যে হত্যা করালে কোথায় তোমার ধর্ম তখন কৃষ্ণ ভগবান অর্জুনকে কর্ণকে বললেন কর্ণ তুমি মহা দানবীর দারমীর কর্ণ হয়ে লোকে তোমার নাম স্মরণ করবে তুমি মহাভারতের এক বীর যোদ্ধা কিন্তু ধর্মের কথা তোমার মুখে মানায় না কারণ তুমি কি ধর্ম আচরণ করেছিলে যখন তুমি তোমরা সপ্তরথী মিলে চক্রব্যূহে অর্জুন পুত্র অভিমন্যুকে হত্যা করলে ওটা কি ধর্ম ছিল তোমার মুখে ধর্ম মানায় না
भगवान से धर्म प्रतिष्ठा करते गए अनेक भक्त के कांदिएछेन अनेक भक्तेर चोखेर जल रक्तो झरिएछेन। एबार भगवान मने मने करलेन आमी शांतिर यज्ञ करब दान व्रत यज्ञ करब सेखाने एसे जे जा चाइबे आमार जा किछु आछे आमी सब दान करे देब। आर जारा सारा जीवन आमाके शुधु दिएछे तारा हलो ब्रजबासी আমি এই যজ্ঞে সেই ব্রজবাসীদের শ্রেষ্ঠ ভক্তের জায়গা দেব। নিতাই গৌড় হরি হরি বল। ভগবান জানতেন যে তার শ্রেষ্ঠ ভক্ত ব্রজবাসীরা, কিন্তু ভগবান মনে মনে করলেন আমি জানলে তো হবে না, আমার ভক্তদের আমার জগৎকে জানাতে হবে। তাই নারদকে দায়িত্ব দিলেন, নারদ কে আছে কোথায় আছে আমার শ্রেষ্ঠ ভক্ত তুমি একটু খুঁজে এনে দাও। এবার নারদের কি আনন্দ, ভগবান ভক্ত খোঁজার দায়িত্ব দিয়েছেন। নারদ চলেছে বেদনা হারি জয় শ্রী মুরারি নমো নমো প্রভু নমো নমো বেদনা হারি জয় শ্রী মুরারি সকালে ডাকি হে গোপালে সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে রাগ ইমন নির্গারে নিরেশ বামাগারে নিরেশ নিধা নির্গা কর নিধ নিরে সা নির্গম পদ গা মগরে মগরে সা গগরে সা নিধ নিরে নিরে গম পম গগ গম পম গরে গম গম পম গরে সা সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে বিধিয়া গি নাই ম ভগবান কাকে দায়িত্ব দিলেন, নারদকে, ভক্ত খুঁজে দাও। হ্যাঁ গো মা, নারদের কাজ মিলন করানো নাকি ঝগড়া লাগানো? নারদের কাজ কি গো ঝগড়া লাগানো? ও নারদের খবর খুব রাখে, রতনে রতন চেনে তো। হ্যাঁ গো, নারদের কাজ কি কি গো মা, নারদের কাজ কি ঝগড়া লাগানো? না, ওই নারদ মুনির কাজ হচ্ছে ভক্ত ভগবানের মিলন করানো। তবে মিলন করাতে গিয়ে মাঝে মাঝে একটু একটু হয়, কিন্তু কলিকালে কিছু নারদ আছে যাদের কাজ মিলন নয়, তাদের কাজ হচ্ছে কানে শুধু মন্ত্র দেওয়া, সুখের সংসারে বিষ দেওয়া। আছে নাকি? না বাবা, পানাগড় গ্রামে নাই। পানাগড়ে নাই বাবা, কানে মন্ত্র দেওয়া। আস্তে আস্তে আস্তে, কানে মন্ত্র, কানে কানে মন্ত্র দেবার লোক এখানে নাই। না না, একদম নাই। না, কিছু মানুষের স্বভাব থাকে জানেন মা,
কি করে সুখের সংসারে বীজ দেয়, এখানকার কথা বলছি না, আমাদের ওইদিকে আছে গো, ওদের গোল্লারাতে আছে। হ্যাঁ বাবা খুব হরি বল। কিরকম সংসারে শাশুড়ি যদি বৌমাদের নিয়ে খুব সুখের সংসারটি করে, কিছু মানুষের আছে বাবা লোকে সুখ দেখে সহ্য হয় না, ছোট বউয়ের কাছে গিয়ে বলবে তোর বর এত রোজগার করে, ডিএসপি সার্ভিস করে, তুই কেন খেটে মরবি। ছোট বউয়ের কানে মন্ত্র দিল, বড় বউয়ের কাছে গিয়ে বলছে, বড় বউয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে বলবে তোকে দেখে খুব কষ্ট হয়, সকাল থেকে খেটে মরি, গরিব ঘর থেকে তোকে এনেছে তো ওই জন্য তোকে কাজ করাই, কেন খেটে মরবি, শরীর খারাপের ভান করে বাবার ঘরে পড়ে দে, দেখ। বড় বউকেও শিক্ষা দিল, শাশুড়ির কাছে গিয়ে শাশুড়িকেও ছাড়লো না, শাশুড়ির কাছে গিয়ে বলছে বাবা রে ধন্য, তোমার মতো এত ভালো মানুষের কি এমন হয় গো, সারা গায়ে আতস কাজ নিয়ে খুঁজলে তোমার মতো নাই, আর তোমার কপালে এমন বৌমা দুটো জিতলো, ওই রকম বৌমা যদি আমার জিততো না মুখটা ছেড়ে মেরে দিত। কি হলো মা, সুখের সংসারে বীজ দিয়ে দিল, কি হলো সংসারটা একবারে বিষের হয়ে গেল। এই সমস্ত মানুষগুলো থেকে সাবধান থাকবেন, দরকার পড়লে ঘরের দরজা বন্ধ করবেন, দরজা খুলবেন কাদের জন্য, আমার কমিটির বাবারা দাদারা যদি যায়, সাধুগুরু বৈষ্ণব বাবা যে মহন্ত যদি ভিখারিও আসে দরজা খুলে দিন, আপনার দরজাটাও খুলবে, আঁচল পেতে বলবে মা গো কিছু দেবে, আপনাকে হরিনাম শোনাবে আর আঁচল পাতবে, হরিনামের কখনো দান দেওয়া যায় না, তবুও আপনার মন ভরে আপনি কিছু দিলেন আশীর্বাদ করবে, দিতে না পারুন আপনি যদি বলেন বাবা মার নাই, তবুও দেখবেন আশীর্বাদ করে যাবে, মা তোমার মঙ্গল হোক, তাতেই কিন্তু মঙ্গল হয়। কমিটির বাবারা যখন আঁচল পাতলো গিয়ে এই বছরের, যে মা গত দু বছর 2020-2021 হরিনাম করাতে পারিনি করোনার জন্য, এই বছর ইচ্ছা আছে একটু ভালো করে হরিনাম করাবো, এই পানাগড় গ্রামের মহামহোৎসব করাবো, মা গো আমি আঁচল পাতলাম কমিয়ে দিও না একটু বাড়িয়ে দিও, খরচা বাড়ছে তো, এবার দেবার ক্ষমতা আছে জেঠিমার, কিন্তু বাহানা দিয়ে দিল তোমার জেঠুর খুব শরীর খারাপ, মানে দিতে পারবে কিন্তু বাহানা, মানে জেঠু ঠিকই আছে ভেতর ঘরে খুকুমনি দেখছে টিভিতে, জেঠিমা বললো তোমার বাবা জেঠুর শরীর খারাপ এই বছর এটাই নাও, ছেঁড়া একটা 20 টাকার নোট দিয়ে বললো এটাতেই ছাড়াও, এখানে 20 দিল, মিথ্যার আশ্রয় নিয়ে, আর ওই মিথ্যাটাই সত্যি হবে, চেন্নাই ভেলোরে লাখ লাখ গুনে গুনে তখন দিতে, পৃথিবীতে সবাই সবাইকে দেয় ফাঁকি, কিন্তু সৎ উদ্দেশ্যে দিয়ে যদি আগে থেকে কিছু নিজের জন্য, আমাদের নয় আমার জন্য, নিজের জন্য যদি কেউ জমিয়ে কিছু রাখি, তাহলে আমার যখন দুর্দিন হবে সবাই ফাঁকি দেবে, আমার যদি কিছু জমানো থাকে তখন ভগবান আমাকে দেবে না ফাঁকি নি, তাই গৌর হরি হরি বল। ওই জন্য সৎ উদ্দেশ্যে এখানে হরিনাম হচ্ছে, কোথাও রক্তদান হচ্ছে, কোথাও দুস্থকে বস্ত্রদান হচ্ছে, যে কোনো সৎকর্ম দেখবেন, কোথাও অন্ন সেবা করানো হচ্ছে, যে কোনো সৎকর্ম দেখবেন এগিয়ে গিয়ে সাহায্য করবেন, এই দান কোনোদিন বিফল যায় না, এ দান যদি জমানো থাকে আমার ব্যাংকে টাকা ফিক্সড থাকলে কেউ তুলতে পারবে না, আমারই অধিকার। আমি যদি কীর্তনের দ্বিতীয় পর্ব দেখার জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ধন্যবাদ।